প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বাংলা অনার্স এবং জেনারেল পেপার রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন মডুল ওয়ান থেকে এবং মডেল টু থেকে বলে দিয়েছিলাম আশা করি তোমরা সেগুলো দেখে নিয়েছো তো মডুল ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের পৌন নম্বরে দিয়েছিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার নামকরণ উল্লেখ করে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব কবির কৃতিত্ব আলোচনা করো তো এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি বলবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো এবং ভিডিওতে বলা উত্তরটি তোমরা খাতায় নোট ডাউন করে পড়ে নিতে পারো একদম টুটি পয়েন্ট অ্যান্সার রয়েছে তোমরা যারা তোমরা বই কেনো নি টিউশন নাওনি বিশেষ করে তাদের জন্য তারা প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে নাও তো দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার বাংলা সাহিত্যের গবেষক বসন্তরঞ্জন রায় মহাশয় উনিশশো নয় খ্রিস্টাব্দে বা তেরোশো ষোলো বঙ্গাব্দে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকট কাকিলা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘর থেকে খণ্ডিত কৃষ্ণনীলা বিষয়ক একখানি পুঁথি আবিষ্কার করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বা হাজার তেইশ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই খণ্ডিত পুঁথিখানি শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন বড়ু চণ্ডীদাস নামকরণ চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পূর্ব নাম ছিল কৃষ্ণ সন্নভ সম্পাদক রঞ্জন রায় এই গ্রন্থ নামটি প্রস্তাব করেন তিনি ছেলেবেলা থেকেই শুনে আসছেন যে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন নামে একখানি কাব্য রচনা করেছিলেন তিনি অনুমান করেন যে আলোচ্য অংশটি গ্রন্থখানি চণ্ডীদাসের সেই কৃষ্ণ কীর্তন কিন্তু গ্রন্থ মধ্যে একখানি চিরকুটে নামটি পাওয়া যায় সেই নামটি কি তোমরা দেখে নাও শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি পাওয়া যায় আবার অনেকেই গ্রন্থটিকে কীর্তন বলে স্বীকার করেন না কারো মতে এটি সন্দর্ভ জাতীয় রচনা ফলে গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ কীর্তন না হয়ে শ্রীকৃষ্ণ সন্দর্ভ হওয়াই সঙ্গত ছিল তবে এই সমস্ত আপত্তি উপেক্ষা করে সম্পাদক প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন নামটি নাম হিসাবে শিরোধার্য হয়েছে কাব্যের ঐতিহাসিক গুরুত্ব বিভিন্ন দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে এই কাব্যের বিভিন্ন পদে যে বাংলা ভাষা লক্ষ্য করা যায় তাহা বর্তমান বাংলা ভাষার সাথে বহু অংশে পৃথক এর ভাষাকে বিশ্লেষণ করলে দেখা যায় এটি বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত আবার চর্যাপদ আনুমানিক হাজার থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত সুতরাং চর্যার যুগ শেষ হবার পর বাংলা ভাষার চেহারা কেমন ছিল তার ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাংলা ভাষায় একদিক দিয়ে বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যথেষ্ট গুরুত্ব বহন করে এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তৎকালীন সমাজে চিত্র ফুটে ওঠে রাধাকৃষ্ণের প্রেমের আড়ালে তৎকালীন সমাজের কিশোর কিশোরীর প্রেমের আভাস পাওয়া যায় মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে গৃহবধূর রূপে সংসার পালন করত এবং গুরুজনদের ভয় করতো আবার গোয়ালা ঘরের গৃহবধূরা দুধ দইয়ের বাঘ কাঁধে করে নদী পার হয়ে দূরের হাটে বিক্রি করতে যেত এই গৃহবধূরা শ্বশুরবাড়িতে গুরুজনদের ভয় পড়লে পরপুরুষের প্রেমে সঙ্গতি দিতে দ্বিধাবোধ করতো না এছাড়া শ্রীকৃষ্ণ কাব্যে বৃক্ষের সমহর নদীপথ প্রান্তর প্রভৃতির উল্লেখ পাওয়া যায় তখনকার দিনে যমুনা নদী নৌকা করে পার হতে হতো গোয়ালিনীরা নৌকা করে যমুনা নদী পার হয়ে মথুরার হাটে দুধ দই বিক্রি করতে যেত জনগণ রোদের হাত থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার করত এছাড়া শিক্ষিত কীর্তন কাব্যে বহু অলৌকিক প্রবাদ প্রবচনের উল্লেখ পাওয়া যায় যেমন ভাঙ্গিলে সোনার ঘট ঠিক আছে এগুলো সমস্তগুলো তোমরা একটু দেখে নাও অর্থাৎ সোনার ভাঙলাও জোড়া যায় সজ্জনের প্রেম ও তেমনি সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে মধ্যযুগের ইতিহাসে ইতিহাসের পরিচয় পাওয়া যায় গুরুচন্ডী দাসের কবি প্রতিভা কবি প্রতিভাটা তোমরা দেখে নাও ঠিক আছে একটু বড় পনেরো নম্বরের অ্যান্সার তবে খুব একটি বড় পনেরো নম্বরের জন্য নয় কবি দি পয়েন্ট অ্যান্সার রয়েছে তোমরা অ্যান্সারটি ভালো করে স্ক্রিনশট তুলেও নিতে পারো লিখে নিতে পারো খাতায় ঠিক আছে দেখে নাও ঠিক আছে তো প্রশ্নের উত্তরটি তোমাদের যদি এরকমই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে যে আরও প্রশ্নের উত্তর লাগবে এবং তোমার চ্যানেলের সাথে থেকো চ্যানেলটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলের ভিডিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে ক্লিক করে রেখে দিও যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে